নমস্কার, আমি জেনিয়া। ঠাকুমারা সব জানে, এই বিশেষ পর্বে আমি আমার সকল বেঙ্গল ফিউশন দর্শক বন্ধুদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এখন গরম পড়েছে, আর গরমকাল মানে মাথার মধ্যে ঘা, ফুসকুড়ি, ফোড়া অনেক কিছুই কিন্তু দেখা দেয়। যদিও এখন বাজার চলতি অনেক ওষুধ পাওয়া যায়, কিংবা আমরা কিছু হলেই ডাক্তারের কাছে ছুটে যাই, ডাক্তারের ওষুধে আমরা ভালো হয়ে যায়। কিন্তু আগেকার দিনে তো এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, তখন তো ঘরোয়া টোটকারই সাহায্য নিতে হতো। আর এই ঘরোয়া টোটকায় আমার ঠাকুমার ডায়েরি থেকে আমি পেয়েছি, যেটা আজকে তোমাদের সকলকে জানাবো। সবার আগে যে জিনিসটা বলবো সেটা হলো, মাথায় যে কোনো রকম কিছু হয় জীবাণুর আক্রমণে, তাই মাথাটাকে পরিষ্কার রাখাটা আমাদের সবার আগে দরকার। সব সময় মাথাকে পরিষ্কার রাখবে মানে যে কোনো রকম, যাতে শ্যাম্পু করা হয়, মাথায় ঠিকমতো তেল দেওয়া হয়, এগুলো খেয়াল রাখাটা খুব দরকার। তবুও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তখন তোমরা কী করবে? নিম পাতা এবং তার সঙ্গে অনন্তমূল। এবার বলতে পারো, নিম পাতা তো জানলাম, কিন্তু অনন্তমূল সেটা কোথায় পাবো? সেটা পাওয়া যায়, দেখবে অনেক গাছগাছালির শেকড় নিয়ে অনেক মানুষ বসে থাকে, বিক্রিও করে। আমরা অনেকে হাতে দেখবে বিভিন্ন ধরনের শেকড় বাঁধে, তাদের কাছে যদি খোঁজ করো অনন্তমূল পেয়ে যাবে। দুটোকে একসঙ্গে বেটে নিয়ে মাথার মধ্যে লাগিয়ে দাও। প্রতিদিন লাগাবে স্নানের আগে, 10 মিনিট রাখবে, তারপর স্নান করে নেবে, মাথা ধুয়ে নেবে। এইভাবে 7 দিন মতো করলেই তোমরা টের পাবে তোমাদের মাথার এই সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। যদি অনন্তমূল না পাও তাহলে আর একটা কথাও বলি, নিম পাতা, তার সঙ্গে ঘৃতকুমারী বা অ্যালোভেরার রস, আর তার সঙ্গে মিশিয়ে নেবে ভিঙ্গরাজ পাতার রস। ভিঙ্গরাজটা এবার কি বলবে, এটা কিন্তু অনেকটা সানফ্লাওয়ার যে গোত্র, ওই গোত্রের। আর এটা খুব ছোট্ট মতো ফুলটা হয় ঠিকই, কিন্তু দেখতে অনেকটা সানফ্লাওয়ারের মতো হয়, তাই এটাকে একসঙ্গে বেটে নেবে। আর ভিঙ্গরাজ অয়েলও কিন্তু বাজারে পাওয়া যায়, ভিঙ্গরাজ পাতাটা খুব কাজের, আমাদের চুলের গ্রোথ কিন্তু ভিঙ্গরাজ পাতায় খুব ভালোভাবে হয়। তার সঙ্গে সঙ্গে মাথায় যে কোনো রকমের ব্রণ, ফুসকুড়ি বলো বা মাথার ফোড়া সারাতে পারে। নিম পাতা, অ্যালোভেরার রস এবং ভিঙ্গরাজ পাতার রস, এই তিনটে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাথার মধ্যে রোজ মাখো, পরপর 7 দিন মাখো, তাহলেই দেখবে মাথার যে কোনো রকম সমস্যা ভালো হয়ে যাচ্ছে। এমনকি এই মিশ্রণটা আমাদের ত্বকের ওপরেও যদি কোনো ফোড়া হয় তাতেও লাগাতে পারো, তাতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। প্রতিটা কথাই কিন্তু আমার ঠাকুমার ডায়েরি থেকে লেখা আছে। আগেকার দিনের মানুষ তো, তাই অনেক ধরনের টোটকা কিন্তু তারা জানতো, আর যেটা অ্যাপ্লাই করে হয়তো ভালো ফল পেত সেটা তারা লিখে রাখতো। আজকে ঠাকুমা লিখে রেখেছিল বলেই না আমি আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে পারছি। আমি জানি আমার অনেক দর্শক বন্ধু আছে যাদের কাছেও এই ধরনের অমূল্য সম্পদ আছে, তাদের বড়দের, ঠাকমা, দিদিমা, মা, মাসি সকলেরই দেওয়া। সেই অমূল্য সম্পদ থেকে আমাকে একটু জানাও না আমার ইমেল আইডিতে, তাহলে কোনো একটা বিশেষ পর্বে আমি তোমাদের নাম উল্লেখ করে সেটা জানাবো। হয়তো অনেক মানুষের উপকার হবে এই সামান্য এই আমার বলা কথাগুলো। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, আর আমার যে প্রচেষ্টা তোমাদেরকে ভালো রাখার সেটা যেন সার্থক হয় সেই চেষ্টা করো। আর সেই চেষ্টা করলে কি করতে হবে, আমার এই ভিডিওগুলো সকল বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তুমি যদি শেয়ার না করো তাহলে তারা জানবে কি করে এই অমূল্য কথা, তাই অবশ্যই শেয়ার করো। আর বেঙ্গল ফিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। আবার অপেক্ষা করো আর একটা তথ্যের জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।